যে কোনো ফল স্বাস্থ্যকর ডায়েটের জন্য আদর্শ, আর সেটা যদি হয় শুকনো ফল অর্থাৎ ড্রাই ফ্রুট, তাহলে তো কথাই নেই। শীতে শরীরকে চাঙ্গা রাখতে কোন ড্রাই ফ্রুটস ভালো সেটা বলবো, তার আগে তোমাদের ওয়েলকাম জানাই ফিউশন কেয়ারে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। স্বাস্থ্যের জন্য যেমন ফল ভালো, তেমন ড্রাই ফ্রুটও ভালো। ড্রাই ফ্রুট বললেই যে জিনিসটার নাম সবার আগে আসে তা হলো খেজুর। শুধু শীতে নয়, সারা বছরই এই ড্রাই ফ্রুট খাওয়া যায়, তবে শীতের সময় ঠান্ডাকে দূরে রাখতে সাহায্য করে খেজুর। এছাড়াও মাথা যন্ত্রণা হলে এই খেজুর খেলে উপকার পাওয়া যায়, ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে খেজুর। শুকনো কিশমিশ, এটি হতাশা দূরে রাখে। এছাড়াও থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকলে তারা কিন্তু সারা বছর রোজই কিশমিশ খেতে পারো। বিভিন্ন ধরনের বাদাম, যেমন আখরোট, ওয়ালনাট, আমন্ড, হেজেলনাট সহ বিভিন্ন বাদাম জাতীয় খাবার ঘরে রাখতে পারো। যে কোনো ধরনের বাদাম ত্বকের জন্য ভালো। এছাড়াও শীতে শরীর গরম রাখে বাদাম, নিয়মিত বাদাম খেলে শুষ্ক ত্বকের সমস্যা কখনোই হবে না। ত্বককে ঝলমল করে তোলে ড্রাই চেরি, পুরনো ত্বক খসিয়ে ত্বকে নতুন কোষ তৈরিতে সাহায্য করে শুকনো চেরি। শুকনো অ্যাপ্রিকট, পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে অ্যাপ্রিকটে। খুব কম ফলের মধ্যে পটাশিয়াম পাওয়া যায়। অ্যাপ্রিকট হৃৎপিণ্ড শক্তিশালী করে, বিশেষজ্ঞরা বলেন ক্যান্সার দূরে রাখতে অ্যাপ্রিকটের জুড়ি মেলা ভার। শুকনো ডুমুর, শুকনো ডুমুর থাইরয়েডের রোগ দূরে রাখে, এছাড়াও শরীরকে যে কোনো ভাইরাসের আক্রমণের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এই ফল ক্যান্সার কোষ তৈরিতে বাধা দেয়। ডুমুরের ভিটামিন ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। তাহলে খাদ্য তালিকায় এবার থেকে অবশ্যই রাখতে পারো ড্রাই ফ্রুট, সুস্থ শরীর এবং সুন্দর ত্বক পাওয়ার জন্য। আজকের বিষয়টা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো।